এই বৰাক বেলিৰ বৰাক উপত্যকাৰ এবং সর্বজন জ্ঞাত একজন আইনজীবী এবং ধর্মীয় ফাউন্ডেশনের বিএমএফের প্রেসিডেন্ট বলতেছি। আজকে সকালে নিউজ পেপার বলে দেখলাম যে ভূমিপিত্র অর্থাৎ খিলঞ্জি হিসাবে খিলঞ্জিয়া জনগোষ্ঠীর মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বরাকবেলিকে বাদ দিয়ে কাছাড় জেলা হাইলাকান্দি করিমগঞ্জিয়া বরাকবেলি যারা অ্যাবরিজিনাল মুসলিম কমিউনিটি রয়েছে, ভূমিপুত্র রয়েছে, এরার এই ব্রিটিশের বহু পূর্ব থেকে সিন্স লং দি এক্সিস্টেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা সম্বন্ধে বর্তমান আসাম সরকারের কোনো তথ্যগত ঐতিহাসিক জ্ঞান নেই। এটা কেয়ারলেসলি অ্যান্ড কেলাসলি এই যে মুসলিম সম্প্রদায়ের ভূমিপুত্র এবং খিলঞ্জিয়া এটা তারা ডিটারমিনেশন করেছে। আবার বলছি, মোস্ট কেলাসলি অ্যান্ড কেয়ারলেস ভূমিপুত্র মুসলিম জনগোষ্ঠী এই বরাক উপত্যকায় 500-700 বছর আগ থেকে তারা বাই অফ সাকসেশন ফ্রম জেনারেশন টু জেনারেশন এখনও অরিজিনাল যারা লিগেসি ডাটা বলে এনআরসি নিয়ে হয়েছে লিগেসি ডাটায় প্রকাশ করতেছে অরিজিনাল ভূমিপিত্র সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায় রয়েছে, তালুকদার রয়েছে, তাবাদার রয়েছে, মজুমদার রয়েছে, সৌদি রয়েছে, বিভিন্ন টাইটেলদারি মুসলিম রয়েছে, এরারে কেন উপেক্ষা করা হলো এটা অত্যন্ত ধিক্কারজনিত সিদ্ধান্ত রয়েছে আসাম সরকারের। আসাম সরকারের বর্তমানে যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের পার্ট হোক বা ডিটারমাইনিং কমিটি হোক ডিসাইডিং কমিটি হোক এরার ঐতিহাসিক এবং জিওগ্রাফিক্যাল ঐতিহাসিক এমন হিউম্যান এক্সিস্টেন্সের কোনো ঐতিহাসিক জ্ঞানও নেই, ভারতের সংবিধানের কোনো জ্ঞান নেই। এরা আর্টিফিশিয়ালি আর্বিট্রারিলি এই সরকার চালাচ্ছে, যে সময় যেটা খুশি হচ্ছে যা খুশি হচ্ছে তা বলতেছে আর্বিট্রারিলি। কি চলছে এটা? নাথিং বাট এ মিসলিং নাও গোয়িং অন ইন দি এট দিসপুর। এবং বরাহ উপত্যকারে যে মুসলিম জনগোষ্ঠীর ভূমিপুত্র না দিয়ে খিলঞ্জিয়া যদি ডিক্লেয়ার না করে যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ আপত্তিজনক এবং এটা প্রাইমাভেসি, এটা ফলস ফেব্রিকেটেড অ্যান্ড আর্টিফিশিয়াল। ভূমিপুত্র কারা অরিজিনাল এটা একটা আসাম গভর্নমেন্টের যারা ক্ষমতায় রয়েছেন প্রপার রুলিংয়ে রয়েছেন এতে মন্ত্রিসভা এমএলএ অনেক ভালো ভালো মানুষ ইলেক্টেড হয়ে গেছে, সব কোনো আনকনসাস নাই, কেয়ারলেস নাই। একটা কমিটি বানানি হোক, অরিজিনালি হিস্টোরিক্যাল ফ্যাক্টস থাকি একটা সার্ভে করো, আইডেন্টিফিকেশন করো ভূমিপুত্র কারা, এবং যে সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে বরাকবেলি চাড়িয়া এটাকে বাতিল করা হোক এবং পুনরায় এটা রিসার্ভে রিডিটারমিনেশন করা হোক বরাকবেলির বিভিন্ন জনগোষ্ঠীর মুসলিম সম্প্রদায় নিয়ে এটা ভূমিপুত্র ঘোষণা করা হোক, নতুবা এটা হবে মোস্ট ইনজাস্টিস আনকনস্টিটিউশনাল অ্যান্ড গ্রস ইনজাস্টিস।